মাধ্যমিক স্কুলে চলন্ত সিঁড়ি তৈরি হচ্ছে যার জন্য খরচ করা হবে 1116 কোটি টাকা শিক্ষাবিদরা বলছেন এটি সরকারের বিলাসিতা ছাড়া কিছুই নয় কারণ যেখানে দেশের 80 ভাগ স্কুলের ভবন ঝুঁকিপূর্ণ সেখানে চলন্ত সিঁড়ি করা অযৌক্তিক যশোর মুসলিম একাডেমি জরাজীর্ণ এই ভবনে ক্লাস করছে প্রায় 800 শিক্ষার্থী বর্ষাকালে এই স্কুলের ক্লাসরুমে পানি পড়ে কিছুদিন আগে পলেস্তারা খসে পড়ে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে অতি বৃষ্টিতে আমার কয়েকটি কক্ষ অনবরত চুয়ে চুয়ে পানি পড়েছে এবং তাৎক্ষণিকভাবে আমরা এই ছেলেমেয়েদেরকে অত্যন্ত ঝুঁকির ভিতরে ওই ক্লাস থেকে অন্য শ্রেণী অন্য কক্ষে এমনকি বারান্দাও আমরা ক্লাস করেছি সরকারি বেসরকারি প্রায় 19,000 মাধ্যমিক বিদ্যালয়ের বেশিরভাগই ঝুঁকিতে রয়েছে আর 1,000 মাধ্যমিক বিদ্যালয় ভবন পুরোপুরি ব্যবহারের অনুপযোগী অধিকাংশ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে ব্যক্তিগত উদ্যোগে স্থানীয়ভাবে বেসরকারি উদ্যোগে হওয়ার কারণে অনেক দুর্বল জায়গা রয়েছে এ পরিস্থিতিতে 4,500 কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার তা থেকেই করা হবে চলন্ত সিঁড়ি এটি চূড়ান্ত আমরা কখনো কোনোদিনও হয়তো ভাবি নাই স্কুলে আমরা এসকেলেটর দিতে পারবো এখন আমরা ভাবি আমরা পারবো শিক্ষাবিদেরা বলছেন এর চেয়ে শিক্ষক সংকট দূর করা এবং মান বাড়ানো বেশি জরুরি শিক্ষা ব্যবস্থা এখন হজবরল অবস্থায় আছে কারণ নানাবিধ পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে নানাবিধ সংস্কার করা হচ্ছে ফলাফল কি হবে বা পরিণাম কি হবে তা বিবেচনায় নামে শিক্ষা মন্ত্রণালয়ের সবশেষ এক মান উন্নয়ন প্রতিবেদনেও মাধ্যমিক শিক্ষার মানের বিষয়ে হতাশার চিত্র উঠে আসে নূরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা